চরম রহস্যময়ী কামরূপ কামাখ্যার অলৌকিক সাধন জগৎ, আর সেই জগতের অতল গভীর জিজ্ঞাসা ও কৌতূহল নিয়ে বিরাজ করছে কামরূপ তথা কামাখ্যার অলৌকিক সব ঘটনাবলী। ধীরে ধীরে সেই যুক্তিতর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন জেনে নেই দেবীর সেই মহাপীঠের কাহিনী। জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটিকে। বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক মা কামাখ্যার মন্দিরে কুমারী পূজা সম্পর্কে আলোচনা। কামাখ্যা মন্দিরে কুমারী পূজাও তীর্থযাত্রীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। সর্ববিদ্যা স্বরূপাহি কুমারী নাত্র সংশয়, একাহি পূজিতা বালা সর্বাঙ্গি পূজিতং ভবেত। কুমারী হলেন সর্ববিদ্যা স্বরূপা। ব্রহ্মশাপে অসীম তেজশালী বিষ্ণু পাপক্ষয় করতে হিমালয়ে গিয়ে মহাকালীর অষ্টাক্ষরী মহাবিদ্যা মন্ত্র জপ করতে লাগলেন। মহাকালী সন্তুষ্ট হলে বিষ্ণুর দেহ থেকে কোলা নামে এক মহাসুরের জন্ম হল। কোলাসুর অসীম বলশালী, দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতাদের পরাস্ত করে বৈকুণ্ঠধাম ব্রহ্মার কমলাসন নিজের অধিকারে আনলেন। কোলাসুরের অত্যাচার থেকে বাঁচতে বিষ্ণু ও অন্যান্য দেবতারা মহাকালীর শরণাপন্ন হলেন। মহাকালী সন্তুষ্ট হয়ে দেবতাদের আশ্বস্ত করলেন, আমি কুমারী রূপ ধারণ করে কোলাসুরকে সবান্ধবে বিনাশ করব। এক ব্রাহ্মণ বালিকার রূপ ধারণ করলেন মহাকালী। কোলাসুরকে বললেন, আমি পিতৃমাতৃহীন, আমার কোনো সহায় সম্বল নেই, আমাকে কিছু আহার্য বস্তু দাও। মায়ায় মোহিত কোলাসুর কুমারী রূপিণী মহাকালীকে রাজ অন্তঃপুরে নিয়ে গেলেন এবং বললেন, হে বালিকা, তুমি ইচ্ছামতো আহার্য বস্তু গ্রহণ করো। বহুবিধ ভোজ্যদ্রব্য দিয়েও সেই কুমারীকে তৃপ্ত করতে পারলেন না কোলাসুর। তখন বিনম্রভাবে বললেন, যা তোমাকে তৃপ্তি দিবে তুমি তাই গ্রহণ করো। কোলাসুরের কথা মতো বালিকা হাতি ঘোড়া সৈন্য সামন্ত বন্ধু বান্ধব সবকিছু ভক্ষণ করার পরেও তৃপ্ত হতে পারলেন না। তখন তিনি এই অসুরকেও ভক্ষণ করলেন। বিষ্ণু ও অন্যান্য দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এরপর তারা চন্দন চর্চিত পুষ্পের সাহায্যে কুমারী রূপিণী মহাকালের পূজা অর্চনা করলেন। এইভাবেই কুমারী পূজার প্রচলন হলো।